পারে বাবা প্লিজ আমাকে একটু কথা বলতে দাও কি কথা বলবো ফর গড সেক আমাকে একটু কথা বলতে দাও চুপচাপ একটু কথা শোনো ফর দ্য ফার্স্ট টাইম একটু কথা শোনো আমার আপু যদি আর দুইটা মিনিট পরে বাড়ি তো বাবা দুইটা মিনিট আমাকেও পাইতা না আমি সুইসাইড করতে গেছিলাম আপু আর দুইটা মিনিট পরে বাড়ি তো আমাকেও পাইতা না আপুকেও পাইতা না তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যেত আমাদেরকে নিয়ে আর কোনোদিন তোমাদের টেনশন করতে হতো না কোনোদিন আমাদেরকে নিয়ে ভাবতে হতো না তোমাদের সোসাইটি তোমরা তো সারাক্ষণ পড়ে থাকো তো সোসাইটি কি বললো সমাজ কি চায় একটাবার জিজ্ঞেস করছো আমি কি চাই আপু কি চায় একবার জিজ্ঞেস করছো তুমি সমাজ কি চায় সমাজ কি চায় সমাজ যদি তুই ভালো হইতো বাবা তাহলে তোমার পত্রিকায় প্রতিদিন কেন রেপের নিউজ প্রতিদিন কেন গলা কাটার নিউজ প্রতিদিন কেন ছেলে ধরার নিউজ একবার উত্তর দিতে পারবা এটার পারবা তুমি আপু কি চায় আপু কেন ডিভোর্স দিতে চাচ্ছে আপু কেন বাসায় চলে আসছে একবার জিজ্ঞেস করছো তুমি তুমি জানো আপু জামাই কি করে জানো জিজ্ঞেস করছো কোনোদিন আপুকে আপু জামাই নকল ওষুধ সাপ্লাই দেয় বিয়ের আগে দেখছিলা দেখো নাই তো তোমার যদি আজকে অসুখ হয় তাহলে তুমি কি নকল ওষুধ খাবা বাবা খাবা বলো আর খালা দুই দিন পরপর আমেরিকা থেকে এসে আমাদেরকে জ্ঞান দেন রাইট হ্যাঁ এত সোসাইটি নিয়ে কনসার্ন সোসাইটির পথে চলতে হবে সোসাইটিকে মেনে চলতে হবে আপনি কেন এই সোসাইটিতে থাকেন না কেন থাকেন না আপনি কেন আমেরিকায় থাকেন দুই দিন পরপর এসে আমাদেরকে জ্ঞান দেন আমার কি করা উচিত আপনার কি করা উচিত কেন জ্ঞান দেন আর মা তো সারাক্ষণ পড়ে থাকো এই যে পাশের বাড়ির আন্টি কি বললো পাশের বাড়ির ছেলে কি করলো ওই বাড়ির ছেলে কি করলো একটা বার আমাকে একবার ছোটবেলা থেকে কোনোদিন একটা বার আমাকে এসে জিজ্ঞেস করছো বাবা তুই কেমন আছিস কখনো জিজ্ঞেস করছো আপুকে জিজ্ঞেস করছো আমাকে একবার জিজ্ঞেস করছো আমি কি যাই কখনো করো নাই পারতেছি না মা আমি আর